হ্যালো, হোয়াটস আপ গাইস, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের গণিত সমাধান নিয়ে। আমি এখান থেকে চারটি অঙ্ক করে দিব এবং একটি আপনাদের বাসার কাজ দিয়ে দেব। অত বেশি কথা না বলে চলুন অঙ্ক শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান ফোর, ধরে এটা হলো 1 নং সমীকরণ, আর এক্স মাইনাস ওয়াই সমান টু এটা 2 নং সমীকরণ। দুই নং হতে পাই এক্স মাইনাস ওয়াই সমান টু বা এক্স সমান টু প্লাস ওয়াই, এটা 3 নং সমীকরণ। এক্স প্লাস ওয়াই সমান সমান ফোর বা টু প্লাস ওয়াই প্লাস ওয়াই সমান ফোর বা টু ওয়াই সমান ফোর মাইনাস টু বা টু ওয়াই সমান টু। এবার ওয়াই মান প্লাস ওয়াই বা এক্স সমান টু প্লাস ওয়ান, এখানে ওয়াই এর মান 1 বসিয়েছি বা এক্স সমান 3, অতএব এক্স ইস টু এক্স কমা ওয়াই সমান এবার চলে যাব আমরা 2 নম্বর সমাধানে। 2 এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এক্স মাইনাস ওয়াই সমান 1 বা
x সমান 1 মাইনাস y এটা তৈরি 3 নং সমীকরণ মান এক নং সমীকরণ সমীকরণ পাই টু এক্স প্লাস ওয়াই সমান বা টু ইন্টু ওয়ান মাইনাস ওয়াই আসল বলে হচ্ছে প্লাস ওয়াই সমান লাইনটা ভুল হয়েছে বা টু ইন্টু ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই সমান